আমি সদৌ বিটিআর বঙ্গালী যুব ছাত্র ফেডারেশনের আজি একটা বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান আছিল আমার যা আপনাদের সকলে জ্ঞাত বিটিআরবাসী অসমবাসী জ্ঞাত যা ফেব্রুয়ারির 1-2-3 তারিখে সদৌ বিটিআর বঙ্গালী যুব ছাত্র ফেডারেশন তিনদিনের বর্ণাঢ্য কার্যসূচীর মাধ্যম দিয়ে আমি একটা শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করেছিল আর আজি ওদালগুড়ি জেলা সমিতিয়ে সেই কেন্দ্রীয় নবনির্বাচিত কেন্দ্রীয় সমিতির সম্বর্ধনা অনুষ্ঠান পাতিছিলে আমাক আমন্ত্রণ জানাইছিলে আমি আহিলো আর সেই সম্বর্ধনা অনুষ্ঠান আমি অংশগ্রহণ করে আপ্লুত ওদালগুড়িবাসী খরাবাড়িবাসী রাইজর হয় জাতিটোর পরিকল্পনা বহুত আছে কবলে গেলে বঙালী জাতির বিশেষ হেনে কোনো পরিকল্পনা নাই কিন্তু আমার বিশেষ যেখানে সমস্যা আছে সাময়িক সমস্যা এই আজির যুগ পড়া নয় যুগ যুগ ধরে বঙালী সকল যমস্যা মাটির বাড়ির সমস্যা ভূমিপট্টার সমস্যা আধার কার্ডের সমস্যা ডি ভোটারের সমস্যা এই সমস্যাবর লই ফেলে আমি বিগত দিনেরপর যুদ্ধ করে আহি আইসো 2001 সনের 7 সেপ্টেম্বর তারিখে আমার সংগঠনের জন্ম আজ 24 বছরের ভয় দিছো আর 24 বছরে আমার সিওর এটাই আসে আর সিওর এটাই আছে যেতালে বঙালী সকল স্থায়ী নাগরিকত্ব বঙালী সকলে যে ডি ভোটারের নামত কংগ্রেস সরকারের দিনেরপর বিজেপি সরকারের দিনেরপর বিভিন্ন সরকার আহিছে সরকার গৈছে কিন্তু আমার যন্ত্রণা আমার মানুষবিলাকর যে ডিটেনশন ক্যাম্প ডি ভোটার আধার কার্ড যন্ত্রণা সেই যন্ত্রণারপর আমি এতিয়ালে পরিত্রাণ পাওয়া নাই সেই যন্ত্রণারপর যেতালে আমি পরিত্রাণ নাপাও তৃতীয় পরিকল্পনা পিনে আমি না যাও কিন্তু পরিকল্পনা এটা আমি লৈছো বিটিআর বঙালী যুব ছাত্র ফেডারেশন পরিকল্পনা লৈছো যে অহা দিনত বিটিআরের বিভিন্ন অঞ্চলত যিসকল আমার বাংলা মিডিয়াম স্কুল আছে বা বঙালী মেধাবী ছাত্র ছাত্রীসকল আছে সেই ছাত্র ছাত্রীসকলক অনাগত দিনত এজন ভাল বিষয়া হিসাবে ভাল এজন রাজনীতিবিদ হিসাবে আমি গড় দিয়ার প্রচেষ্টা হাতত লৈছো আজির যে আমার কার্যসূচী আছিল মানে আমার যে কেন্দ্রীয় সমিতি আছিল কেন্দ্রীয় সমিতি নবগঠিত কেন্দ্রীয় সমিতি আমি সম্বর্ধনা জ্ঞাপন করেছো ওদালগুড়ি জেলা সমিতির ফলেরপর আমি আশা রাখি যে আমার যে কেন্দ্রীয় সমিতি হয়েছে মজবুত কেন্দ্রীয় সমিতি হয়েছে আমার জাতির হয়ে কাম করব আমার যা উঠি অহা প্রজন্ম আছে উঠাই নিয়ার চেষ্টা করব আমার যেগুলা পড়াশোনা ছাত্র ছাত্রীবিলাক আছে উঠাই নিয়ার চিন্তা করব আমার জাতির চিন্তা করব আমার জাতির কোন পালত গেলে আমার জাতির উন্নয়ন হব আমার ভাল একটা রাস্তা হব এই আমার কেন্দ্রীয় কমিটি চিন্তা করব আমার যে কেন্দ্রীয় কমিটি হয়েছে বহুত ভাল মজবুত কমিটি হয়েছে আর অনাগত দিনত আমার হয়ে আমার এই অঞ্চল আমার অসমর বা বিটিসির উন্নয়নমূলক কাম কাজত মাত মাতিব আর বর্তমান সভাপতি আমার কেন্দ্রীয় সমিতির হরেন দাস আর সম্পাদক হল শুভ মজুমদার আমার কেন্দ্রীয় সমিতির সভাপতি সম্পাদক হয় আমার এই ওদালগুড়ি জেলা সমিতি আমার লই 5টা আমার জেলা সমিতি আছে নেতৃত্ব দিয়ে আছে।